হাই এভডি ওয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি পুরো ব্লগটা দেখা ট্রাই করবেন আজকের মতো ব্লগটা শুরু করছি এখন প্রায় দশটার মতো বাজে যেহেতু এখন স্কুল ওপেন হয়নি তো অনেক লেটই ওঠা হয় দশটা এগারোটা বেজেই যায় নর্মালি তো কুইকলি আমি আজকে ব্রেকফাস্টের জন্য শারিনকে পরোটা ফ্রাই করে দিচ্ছি এগুলো ফ্রোজেন করা পরোটা আর কালকের যে তরকারি ছিল সেখান থেকে একটু ঝোল আর একটি ডিম ফ্রাই করে দেব নর্মালি এই ধরনের খাবারও খুব একটা খেতে চায় না মাঝে মধ্যে আমি দেই কারণ এখন আর অন্য কিছু করতে ভালো লাগছে না তাই একদম সিম্পলভাবেই দিচ্ছি আর একটা ফ্রাই করে নিচ্ছি এখন আমি তো ঘুম থেকে উঠেই প্রথমেই এখন যেটা করে সেটা হচ্ছে কাটন দেখা শুরু করে আর যেহেতু কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে খুবই গরম আজকে দু দিন যাবৎ লাগছে তো আমার অলমোস্ট সব কিছু রেডি হয়ে গিয়েছে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ পর্যন্তই তার মুডটা খুব একটা ভালো থাকে না তাই চুল বাঁধতেও দিতে চায় না মানে যখন ভালো লাগবে তখন চুলটা করে নেয় তো ওই যে কার্টুন দেখছে আর খাচ্ছে আর আমি মর্নিংয়ে একদমই আজকে সিম্পল খাবার খেয়েছি তা হচ্ছে একটু হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লেবু দিয়ে এক গ্লাস পানি খেয়েছি আর একটু পরে আমি খাবো আমার এখনও ক্ষুধা লাগেনি আর এদিকে কিছু শাক এনেছিল আজকে দু তিন দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কেমন জানি শুকনো হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু শাক রান্না করি তো চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব আর শাকগুলোকে কেটে বেছে নিচ্ছি আর এখন যেহেতু সামার এগুলো এখানকার শাকই পাওয়া যাচ্ছে নর্মালি এগুলো ইতালির থেকে আসে এখন যেহেতু লকডাউনটা কমে আসছে হয়তো বা নেক্সট উইকে আরও ভালো ভালো সবজি পাওয়া যাবে একদম ফ্রেশ সবজি কিন্তু এখানে পাওয়া যায় একদম মনে হয় গাছ থেকে পেরে নিয়ে আসছে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার এই ব্লগটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন তো শাকগুলো কেভাবে করে আমি কেটে নিচ্ছি কিছু চিংড়ি মাছ আমি বেছে নিচ্ছি আর এগুলো বাংলাদেশে চিংড়ি কিন্তু আসলে খুব একটা ফ্লেভার পাচ্ছি না জানি না কেন মাছটা ভালো পড়েনি অনেক সময় এগুলো একদম দেশি চিংড়িগুলো পাওয়া যায় সেটা ভীষণ ভালো লাগে তো তারপরও কি আর করার আছে এগুলো দিয়েই খেতে হবে আর এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব আর তার সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো লাগবে আর ফ্রেশ চিংড়ি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো যেহেতু ফ্রোজেন করা তো একটু সময় নিয়ে রান্না করতে হয় যাতে করে খেতে ভালো হয় তো এই যে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে হালকা আমি একটু পানি দিয়ে দিলাম এখন এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিব পরিমাণ মতো আর কোনো ধরনের মশলা আমি ইউজ করছি না যেহেতু শাক রান্না করছি শাকের মধ্যে অল্প কিছু মশলা দিলেই ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে শাকটা দিয়ে দিব তো অনেকেই থামনাইল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার কিছুদিন আগে আমার ফোনটা চুরি হয়েছে তো কিভাবে চুরি হলো সেটা আজকে শেয়ার করব আমি লকডাউনের কয়েকদিন আগে বাজার করতে গিয়েছিলাম মানে বাঙালি কিছু সবজি কেনার জন্যে তো যখন বাঙালি সবজি কাটা শেষ করে আমি টাকা পে করে দিলাম ঠিক এই মুহূর্তে আমার পকেট থেকে নর্মালি আমি কখনই আমার কোডের পকেটে ফোনটা রাখি না বাট আনফর্চুনেটলি সেদিন কেন জানি তার হুরার মাঝখানে আমি ফোনটা রেখেছিলাম ঠিক তার এক মিনিট আগেই ফোনটা আমি পকেটে নিয়েছি তো ঠিক ওই সময় একজন পরা আমার কাছে মনে হয়েছে সে বাঙালি তো সে আমার পকেট থেকে নিয়ে গিয়েছে এটা আমি দু মিনিট পরেই ফিল করেছি তো যখন নিয়ে গিয়েছে তখন আমাকে সে দুটা পুশ করেছিল তো আমি বুঝতে পারিনি যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে যাচ্ছে তো যখন আমি ফোনটা পকেটে হাত দিলাম তখন আর ফোনটা পাইনি তো অনেক মন খারাপ ছিল এবং অনেক বেশি কষ্ট পেয়েছে। কারণ ফোনটার মধ্যে আমার অনেক কিছু মেমরি ছিল সেটা হচ্ছে অনেক পিকচার ছিল ভিডিও ছিল তো সব কিছু মিলে আমি অনেক দিন একদমই চুপ ছিলাম তারপরে লকডাউনটা মানে পড়লো এবং করোনা ভাইরাসটা এত বেশি বেশি ছিল সত্যি এবার আজকে অনেক দিন যাবত আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তো এই জন্য বারবার আমার খুব ভয় লাগে বাহিরে গেলে এখন বিশেষ করে ফোনটা নিয়ে এবং রিসেন্ট কয়েকদিন আগে আমি দুদিন আগে গিয়েছিলাম ঠিক একটা পাকিস্তানি একটা মানে একটা ইয়াং একটা মেয়ে তো ওর কাছ থেকে একটা ফোন নিয়ে গিয়েছে তো আমার সাথে কথা হয়েছিল সে আমাকে বলল, যে এরকম তার পার্স থেকে ফোনটা নিয়ে গিয়েছে তো এনিওয়ে আমি কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে আমি আজকে করলা ভাজি করেছি আর পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম একদমই সিম্পল আর প্রচুর গরম পড়েছে আমাদের এখানে তাই কিছুই রান্না করতে ইচ্ছে করছে না কারণ যেহেতু আগুনের যে একটা তাপ এটার সামনেই যেতে পারছিলাম না তো খুব তাড়াহুড়ো করেই করেছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় বিকেল তো শারিন আর আমি দুজন মিলে কুকি বানালাম শারিনের খুব শখ হয়েছে সে কুকি বানাবে তো আমি ওকে হেল্প করলাম তো মোটামুটি ভালোই হয়েছে তো এই ফার্স্ট টাইম তৈরি করেছি আমি কুকি নর্মালি আমি কখনোই কুকি বানাই তো আমাদের বিকেলের খাওয়া দাওয়া শেষ করে এত বেশি গরম লাগছিল। ভাবলাম একটু বাহিরে যাই তাহলে হয়তো বা একটু ভালো লাগবে কারণ সারা দিন বাসায় থাকতে থাকতে একদমই খারাপ লাগছে তো বাহিরে যখন বের হয়েছে আমার বাসার পাশেই একটা পার্ক আছে একদমই কাছে তো এত কাছে থাকা শর্ত আমি কখনই পার্কটাতে যাইনি আর আমি জানিও না যে এখানে একটা পার্ক আছে তো পার্কটা প্রায় সাড়ে নয়টার মতো বাজে পার্কটাতে এসে খুব ভালো লাগছে একদম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল আর হঠাৎ করে যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো সব কিছু মিলেই বেশ ভালো লেগেছে তো সাড়ে নয়টা বাজে বাট এখনও কিন্তু একদমই সন্ধ্যা হয়নি মানে অন্ধকার হয়ে যায়নি তার একটু পরেই একদম সন্ধ্যা হয়ে যাবে তো খুব ভালোই লাগলো বাহিরে একটু ঘুরতে এসে আর কিছু বাজার করে নিয়ে এসেছিলাম আম কিনে নিয়ে এসেছি আর এই প্রথম আমি এবছরের এই পাকিস্তানি আমটা নিয়ে আসলাম এর আগে একবার এনেছিলাম রোজার সময় সেগুলো মোটামুটি ভালোই ছিল ওগুলো ইন্ডিয়ান ছিল আর এইগুলো পাকিস্তানি আর তার সাথে একটা ওয়াটারমেলনও নিয়ে আসছি এটা দুদিনের ব্লক এটা কালকে এগারোটার দিকে কেটেছিলাম আর খুবই গরম আজকে এই সপ্তাহটা পুরাই নাকি থাকবে গরমটা বেশ ভালো গরম পড়েছে মানে ফ্যান কন্টিনিউ চলছে তারপরও গরম লাগছে আর এদিকে বাহিরে এত বেশি তাবদাহ প্রচুর রৌদ্র ছিল বাহিরে তো ভাবলাম ফ্রিজে রাখা ওয়াটারমেলনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই কেটে দিচ্ছি আর জানি না কি মিষ্টি হবে কি না দেখতে তো অনেক ভালো লাগছে তো খুব সহজেই কিন্তু আমি তরমুজটা কেটে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই তো যারা তরমুজ হয়তোবা ভয় করেন যে অনেক রকমের ঝামেলা ঠিক আমার মতো করে কিন্তু চাইলে কাটতে পারেন খুব সহজেই কাটা যায় আর এই যে কালারটা খুবই সুন্দর ছিল একদম টকটকে রেড কালার ছিল তো খেয়ে দেখতে পাচ্ছি যে না অনেক বেশি সুইট ছিল তো ভালোই লাগছে তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখন আমি রান্না করব। দুপুরের রান্না আর বাহিরে প্রচুর রৌদ্র দেখতেই পাচ্ছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ